ইউরোপিয়ান টপ ফ্লাইটের পাঁচ লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কিলিয়ান এমবাপে। তালিকায় আছেন ম্যান সিটির তারকা কেভিন দি ব্রুইনা, হ্যারি কেইন, মোহামেদ সালারাও। তবে ইউরোপিয়ান লিগের শীর্ষ পাঁচ ফুটবলারের সম্মিলিত বেতনকে ছাড়িয়ে গেছেন সৌদি প্রো লিগে নাম লেখানো ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কে? ম্যান সিটি, রিয়াল কিংবা বার্সা তারকা নয়, এক সপ্তাহে সবচেয়ে বেশি বেতন নেওয়া ফুটবলার পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। সপ্তাহ প্রতি প্যারিসের ক্লাবটির কাছ থেকে 11,82,110 পাউন্ড বেতন নেন কিলিয়ান। ইংলিশ প্রিমিয়ার লিগে এক সপ্তাহে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান ম্যান সিটি তারকা কেভিন ডি ব্রুইনা। বর্তমানে সিটির কাছ থেকে সপ্তাহে 4,00,000 পাউন্ড বেতন পান তিনি। তার কাছাকাছি আছেন সতীর্থ আর্লিং হালান্ড ও লিভারপুলের মোহামেদ সালাহ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। লালিগার সর্বোচ্চ বেতনধারী ফুটবলার বার্সেলোনার ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়াং সপ্তাহ প্রতি তিনি পান 6,15,682 পাউন্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তারই ক্লাব সতীর্থ রবার্ট লেভানডোস্কি। টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেওয়ার পর জার্মান বুন্ডেসলিগার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে যান হ্যারি কেইন। সপ্তাহ প্রতি 4,10,455 পাউন্ড বেতন পান তিনি। তার কাছাকাছি বেতন পান কেবল বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। আর সিরি আতে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার দুসান ব্লাহোভিচ। সম্প্রতি আলোচনায় আসা সৌদি প্রো লিগে চোখ কপালে ওঠার মতো পারিশ্রমিক পান ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর রোনালদোকে সপ্তাহ প্রতি দিচ্ছে 32,83,640 পাউন্ড। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের সম্মিলিত বেতনও এর চেয়ে কম। আর ইন্টার মায়ামিতে মেসি সপ্তাহ প্রতি 1,82,630 পাউন্ড বেতন পান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।